নমস্কার হরে কৃষ্ণ কেন শ্রীকৃষ্ণর আর এক নাম নারায়ণ কি অর্থ এই নামের হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত বৃহস্পতিবারের উপাস্য দেবতা হলেন শ্রী বিষ্ণু প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে যদি ভাগ্য আপনার সঙ্গে মানে সঙ্গে না থাকে যদি চেষ্টা করেও নিজের কাজ সম্পূর্ণ করতে না পারেন তাহলে বিষ্ণুর উপাসনা করলে মনোবাঞ্ছা পূরণ হতে পারে শাস্ত্র অনুসারে বিষ্ণু হলেন এই পৃথিবীর রক্ষাকর্তা তার আরাধনা করলে সব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা সম্ভব বিষ্ণুকে নারায়ণ নামেও ডাকা হয়ে থাকে পুরাণে শ্রী বিষ্ণুকে সব সময় নারায়ণ নামে অভিহিত করা হয়েছে আজ আমরা জেনে নেব ওই নারায়ণ শব্দের অর্থ কী কেন নারায়ণের নামে ডাকা হয় শ্রী বিষ্ণুকে পদ্মপুরাণ অনুসারে জলে বাস শ্রী বিষ্ণুর সেই কারণেই তার পরম ব্রহ্ম নারদ সময় তাকে নারায়ণ নামেই অভিহিত করেন নারায়ণ শব্দের অর্থ যার প্রথম আবাস হলো জল বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে ক্ষীর সাগরে বাস করেন বিষ্ণু সেই কারণেই তার আর এক নাম নারায়ণ সংস্কৃততে জলকে বলা হয় নীর নারায়ণ শব্দটি এসেছে নর ও অয়ন এই দুটো শব্দ নিয়ে নি থেকে নর শব্দটি জলে যার বাস তিনি হলেন নারায়ণ ক্ষীর সাগরে বাস বলেই বিষ্ণুর আর এক নাম নারায়ণ বিষ্ণু নামের অর্থ বিষ্ণু নামের অর্থ হলো যার চোখ ফুলের মতো শ্রী বিষ্ণুর চোখ দুটি পদ্মফুলের মতোই সুন্দর তাই তাকে পদ্মলোচনও বলা হয়ে থাকে বিষ্ণুর চার হাতে থাকে শঙ্খ চক্র পদ্ম হরি নামের অর্থ কি বিষ্ণু হলেন এই বিশ্বের রক্ষাকর্তা তিনি সকলের থেকে সকল দুঃখ হরণ করেন সকলের দুঃখ হরণ করেন বলেই তার আর তার আর এক নাম হরি অচ্যুত নামের অর্থ শ্রী বিষ্ণুর আর এক নাম হলো অচ্যুত এই নামের অর্থ স্বর্গীয় পুরুষ যিনি অমর এবং যাকে কোনোভাবে ধ্বংস করা যায় না পুরুষোত্তম নামের অর্থ শ্রী বিষ্ণুকে পুরুষোত্তম নামেও অভিহিত করা হয়ে থাকে পুরুষোত্তম নামের অর্থ যিনি সকল পুরুষের মধ্যে সর্বাপেক্ষা উত্তম হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন